হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিরসুম লার্নিং। আগের ভিডিওতে আমরা এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনের কিছু উদাহরণ জেনেছিলাম, আর এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন কী সেটাও জেনেছিলাম। আজকে আমরা বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশের কিছু উদাহরণ আরও জানব। যার আগমনের কোনো তিথি নেই, অতিথি। যার অন্য উপায় নেই, অনন্য উপায়। যা বলার যোগ্য নয়, অকথ্য। যা উন্নত নয়, অনুন্নত। অর্জুনের পুত্র আর্জুনই। যে ঈশ্বরে বিশ্বাস করে, আস্তিক। হরিণের চামড়া অজিন। যে গাছ কোনো কাজে আসে না, আগাছা। আকাশ মারফত প্রেরিত বাণী, আকাশবাণী। যিনি এসেছেন, আগন্তুক। কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ। যাকে জয় করা যায়, অজেয়। দিনে একবার আহার করে যে, একাহারি। যে ইন্দ্রকে জয় করেছে, ইন্দ্রজিৎ। যা মাটি ভেদ করে উঠে, উদ্ভিদ। যে জলে স্থলে বিচরণ করে, উভচর। যে গাছ ফল পাকলে মরে যায়, ঔষধি। যে জমিতে ফসল হয় না, উষর। যিনি উপন্যাস লেখেন, ঔপন্যাসিক। যা বলা হয়েছে, উক্ত। সকলের চেয়ে ছোট, কনিষ্ঠ। পাখির কলরব, কাকলি। যা করা উচিত, কর্তব্য। বাঘের চামড়া, কৃত্তি। কোকিলের ডাক, কুহু। যে উপকারীর উপকার স্বীকার করে, কৃতঘ্ন। ময়ূরের ডাক, কেকা। যে আকাশে বিচরণ করে, খেচর। পশু হত্যা করে যে, কসাই। গুণ আছে যার, গুণী। গ্রহণ করার যোগ্য, গ্রহণীয়। যে গান করে, গায়ক। আজকের জন্য ভিডিওটি এতটুকুই। নেক্সট ভিডিওতে আমি এক কথায় প্রকাশের আরও কিছু উদাহরণ আপনাদের জন্য নিয়ে আসবো।